السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় ভাই বোনেরা, পূর্বের ভিডিওতে আমরা জানাজার নামাজের নিয়ম সম্পর্কে জেনেছিলাম, জানাজার নামাজের ফরজ এবং সুন্নাহ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানাজার নামাজের মধ্যে যে সানা পাঠ করা হয় সেই সানা শিখব ইনশাআল্লাহ, দোয়া শিখব ইনশাআল্লাহ এবং দরুদ শিখব ইনশাআল্লাহ। জানাজার নামাজের সানা, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. أمي عبارة بولتي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. إدي هتي جنازة نمازير سنة. এবার আমরা শিখব জানাজার নামাজের দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إبرة أمرا شكبو جنازر نمازر دعاء. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে জানাজার নামাজের দোয়া। ইনশাআল্লাহ আমরা জানাজার নামাজের যে সানা, দরুদ শরীফ এবং দোয়া এটা মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ, এবং যখন জানাজা নামাজ আদায় করব, যেহেতু এই নামাজটা একজন মাইয়্যিতের জন্য একবারই আমরা আদায় করি, সেটা সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে করে নিজে যেভাবে আমরা সওয়াব অর্জন করব, ঠিক তেমনইভাবে মাইয়্যিতের জন্য আমরা প্রপার ওয়েতে যদি আমরা দোয়া করি এবং সুন্দর করে যদি আমরা এই নামাজটা আদায় করি, তাহলে যেমন আমাদের সেই প্রিয়জনের জন্য দোয়া করা হবে, ঠিক তেমনইভাবে আমরাও অনেক সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সঠিকভাবে সমস্ত সালাত সময় মতো আদায় করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।